হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজকে হঠাৎ করে প্ল্যান হলো আমরা 300 ফিট যাব। আম্মু এদিকে রুটি ভাজতেছে অ্যান্ড আমি গিয়ে আম্মুর জামা কাপড়গুলো রেডি করলাম যেটা পরবে। মনে হলো যে ওখানে একটু হয়তো বা ঠান্ডা থাকবে, যার কারণে আমি চাদরটাও অ্যাড করে দিলাম। তারপর আমি নিজে আসলাম রেডি হতে অ্যান্ড বরাবরের মতোই আমি কনফিউজড কি পরবো, কি পরা উচিত না উচিত। অ্যান্ড আমি এই কুর্তিটা আর প্যান্টটা সিলেক্ট করি, পরার পরে আমার কাছে মনে হলো যে না, আমি আসলে এই কুর্তিটা পরে যেতে চাই না, অ্যান্ড আমার কাছে লাইক ভাল লাগতেছে না। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে কি পরা যায়, অনেকক্ষণ আবার চিন্তা ভাবনা করলাম, এরপর আমি কমফোর্টেবলি ফিরে গেলাম। অ্যান্ড পরার পরে আই ফিল গুড অ্যাবাউট ইট, কারণ কমফোর্টেবল পরতে কার না ভালো লাগে। সো আমি মোটামুটি শিওর যে আমি এটাই পরবো। অ্যান্ড ফাইনাল রেডি হওয়ার পরে আই ফিল ভেরি লস্ট, ইটস লাইক আমার মাইন্ডের মতো। আমি আমার লাইফের এমন একটা ফেজে আছি যেখানে আমি অনেক বেশি লস্ট, আমি জানি না আমি কি করতেছি, আমি জানি না আমি কি চাই, আমি জানি না আমি কি করব। সো সব কিছু নিয়ে আমি অনেক বেশি কনফিউজ অ্যান্ড লস্ট। মেবি আমরা সবাই 20s এসে এরকমই হয়ে যাই, লাইক আমরা আমাদের অনেকগুলো ভার্সন, আমাদের আশেপাশের মানুষদেরকে চেঞ্জ হওয়া থেকে শুরু করে সব কিছু আমাদের এই 20s ঘটতে থাকে। সো এই সময়টাই আমরা মনে হয় গ্রো করি বা হিল করি, যেটাই করি। অ্যান্ড ইয়াস, আম রেডি। এরপরে যেহেতু আমরা বাসায় থাকবো না, আমার বিড়ালটার ঘুমটা নষ্ট করে ওকে আমি জোর করে লিভিং রুম থেকে আমাদের শোবার ঘরে নিয়ে রেখে আসি, কারণ সব খাবার দাবার লিটার ওর এই রুমেই। অ্যান্ড এরপরে আমি আর আম্মু বের হয়ে যাই রুটি আর সব কিছু নিয়ে, কারণ ভাইয়া অলরেডি চলে আসছে। আর যখন কোথাও যাওয়ার কথা হয় আমার আম্মু অনেক বেশি খুশি থাকে, কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোর্ড হয়, সে কোথাও যেতে চাইলে সে খুবই বেশি খুশি হয়। অ্যান্ড আমার লাস্ট এক মাস ধরে এত বেশি ঠান্ডা যে আমি আরএফএল থেকে এই ফ্লাক্সটা কিনি গরম পানির জন্য, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে আমার ঠান্ডা আর জ্বর মানে কন্টিনিউয়াসলি এটা ব্যাক করতেছে, আমি ভালোই হচ্ছি না। অ্যান্ড চলে আসলাম আমরা 300 ফিটের রাস্তায়, আর এই রাস্তাটা এখন দেখলে আমার কাছে লাগে যে ইটস আ নিউ বাংলাদেশ, এটা আসলেই অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। অ্যান্ড এখানে আমরা চলে আসছি, অ্যান্ড এসে দেখি ভাই এত ভিড়, আমি এখানে কোনো দিনও আসি নাই। তো বেশ কয়েকদিন ধরে আমার ভাইয়ের মুখে শুনতেছিলাম যে হাঁসের মাংস খাইতে যাবো, হাঁসের মাংস খাইতে যাবো। অ্যান্ড এই প্লেসে এসে দেখি যে সবাই দেখি যে এত বেশি ক্রেজি এই হাঁসের মাংস আর চাপড়ির জন্য। আর এখানে ওদের অনেকগুলো চুলা থাকে, এটা এটা বেসিক্যালি আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে রানু ভাবির হোটেল সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট ওদের খাবার ওয়াজ টু গুড। এখানে 5টা চুলার মধ্যে এক একটাতে এক এক রকম খাবার হচ্ছে, কখনো তারা চাপড়ি বসাচ্ছে, কখনো পিঠা, কখনো হাঁস গরম করতেছে, কখনো গরু গরম করতেছে। ইট ওয়াজ লাইক একদম কেওটিক। আর এত মানুষ, সবাই 3000 4000 5000 এর থেকেও বেশি বিল আসতেছে, সবাই ফ্যামিলি গ্রুপ ক্রুজ যেরকমভাবে পারতেছে সবাই আসতেছে, এত মজা ওদের খাবার। সো ওদের একটা সাইডে এরকম পানি ট্যাঙ্কি দিয়ে হাত ধোয়ার একটা জায়গা আছে, যে জিনিসটা আমি অনেক দিন পরে এদিকে দেখলাম। মানে এখানে ওরাই যে হাঁসের মাংস বাড়তে থাকে, যেটা হচ্ছে 250 টাকা প্লেট, অ্যান্ড অনেক অ্যামাউন্ট দেয়, লাইক 7-8 পিস দেয়। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ গুড। সো এই যে আমাদের অর্ডার চলে আসছে, আমরা রুটি নিয়ে আসছি, কারণ ভাইয়ার কাছে মনে হয়েছে যে চাপড়ি বা পিঠার থেকে রুটি দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগবে, যার কারণে আসলে বাসা থেকে রুটি নিয়ে আসা। আমরা সব কিছু মিলে ঝিলে অর্ডার করছি, চাপড়ি পিঠা গরুর মাংস হাঁসের মাংস, গরুর মাংস হাঁসের মাংস দুইটারই প্রাইস 250 করে, আর পিঠাগুলো 10 টাকা পিস আর চাপড়িও 10 টাকা পিস। সো আমরা সব কিছুই অর্ডার করছি, আর পরোটা তো আমরা বাসা থেকেই নিয়ে আসছি। অ্যান্ড সব কিছু খেয়ে আমার কাছে চাপড়িটা অনেকটা দোসার মতো লাগছে, দোসার ওইটাই মনে হয়েছে যে বাঙালি আই বাঙালির একটা টাচ যেটা। অ্যান্ড আমি পরে শুনি যে এই চাপড়িটা নাকি রাজশাহীর খাবার, তো এটা যখন আমরা এই ডোসার মতো করে ভেঙে যখন এই ঝোলের টিপ করে খাই, দ্য টেস্ট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। আর খাওয়ার সময় আমরা ঝালে এত বেশি ঘামতেছিলাম যে লাগতেছিল যে উইন্টার নাই, এরপরেও উইন্টার ফিল করতেছি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের খাবার পরে, আমাদের খাবারের টেবিল একদম ডিজাস্টার অবস্থা। অ্যান্ড এরপরে আমরা চলে যাই গরম মিষ্টি খাইতে, ইভেন দো আমার আম্মুর ডায়াবেটিক্স, এরপরেও আম্মু কেন যে এত মিষ্টি খাইতে চায় আই ডোন্ট ইভেন নো। অ্যান্ড এখানে আমরা লাইক রসমালাই খাইলাম, একটা পান্তুয়া খাইছি যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, আর আমি পান্তুয়ার ছবি তুলতে ভুলে গেছি কারণ আমি খাইতে ব্যস্ত ছিলাম। আর রসমালাইটা ইট ওয়াজ গুড।
সো এরপরে চলে যায় এই সিগনেচার জায়গা যেখানে এখন লাইক সবাই যায় ছবি তুলতে, আমিও একটু গেছি, যাই দেখলাম যে না আসলেই ভাল লাগছে, বাংলাদেশে অনেক ইম্প্রুভ হয়েছে। হ্যাঁ, আম্মুকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আম্মুর কেমন লাগতেছে, আম্মু তো অলওয়েজ কোনোখানে ঘুরতে গেলে লাইক শি ইজ দ্য হ্যাপিয়েস্ট অফ সানশাইন একদম ওই গ্রুপের মধ্যে, লাইক সে খালি ঘুরতে যাবে। অ্যান্ড ঘোরা, অ্যান্ড এখন আমি রিয়েলাইজ করি যে আমি ঘোরাটা এত কেন পছন্দ করি, কারণ আমার আম্মু আব্বু দুইজনই অনেক ঘুরতে পছন্দ করে। তারপরে আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ধরে চলে আসি আমাদের বাসায়, আরও একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের। অ্যান্ড হেয়ার আই এম উইথ মাই ওয়াটার পট, কারণ অনেক বেশি ঠান্ডা, একটু পরপর গরম পানি খাইতেছি। অ্যান্ড ইয়েস, দ্যাটস মাই ভ্লগ, অ্যান্ড অনেক দিন পরে ভ্লগ দিয়ে আমার খুব ভালো লাগতেছে। I hope you like the video. See you in the next one. Bye.